স্বাগতম বিরতির পাছত। কোকরাঝাৰ সমষ্টিত ঘনে ঘনে সলনি হৈছে নির্বাচনী সমীকরণ। এবার কংগ্রেসক সমর্থন দিয়ার পণ অবড়ো সুরক্ষা সমিতির, নবশরণীয়া অবড়োসকলক প্রতারণা করার অভিযোগ। দরং ওদালগুড়িত মাধবরাজ মঙ্কিক আর কোকরাঝাৰত তৃণমূল কংগ্রেসের গৌরী শঙ্কর শরণীয়া সমর্থন দিয়ার ঘোষণা অবড়ো সুরক্ষা সমিতির। রঙিয়াত সংবাদমেল আয়োজন করে এই ঘোষণা অবড়ো সুরক্ষা সমিতির। অবড়ো সুরক্ষা সমিতির সম্পাদক যোগেশ্বর কলিতায় সম্বোধন করেছিল সংবাদমেল। বিজেপির বিরুদ্ধে অবড়ো প্রতারণার অভিযোগ সংগঠনটির, নবকুমার শরণীয়ার বিরুদ্ধেও প্রতারণা প্রায় 15-16 বছর অবড়ো সুরক্ষা সমিতিয়ে বড়োলেণ্ডৰ বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলিয়েছিল তার বিরুদ্ধে আৰু বিটিসির পৰা অবড়ো সংখ্যাগরিষ্ঠ গাঁও কর্তনের দাবিত আমার অবড়ো সুরক্ষা সমিতিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছিল। কিন্তু এই আন্দোলনক বিজেপি সরকারে কোনো গুরুত্ব নিদি আয়োগ এখন গঠন করে দিলে বিটিআর চুক্তি মর্মে যে গাঁও কর্তন আর গাঁও অন্তর্ভুক্তির এখন আয়োগ গঠন করা হব বলে তাদের উল্লেখ হয়েছিল, সেই মর্মে আয়োগ গঠন করা হল। কিন্তু আয়োগক অন্ধকারত রাখি গাঁও অন্তর্ভুক্তি করব ওলাইছে, কিন্তু গাঁও কর্তনের ব্যবস্থা করা নাই। সেই কারণে আমি অবড়ো সুরক্ষা সমিতিয়ে দরং ওদালগুড়িত মাধব রাজবংশীক সমর্থন করেছো। আনহাতে কোকরাঝাৰ সমষ্টিত যেহেতু সাংসদ নবশরণীয়া ইলেকশন খেলব নয়, খেলিলে তো বিজেপির লগত এলায়েন্স আছে, গতি সেই কারণে তাত আমি গৌরী শঙ্কর শরণীয়াক সমর্থন দিছো। আর সামগ্রিকভাবে গোটাই অসমত বিজেপির বিরুদ্ধে আমি কংগ্রেসক সমর্থন আগবাইছো। রঙিয়ার ঢেপার গাঁও দিলীপ শইকীয়ার হয়ে প্রমোদ বড়োর নির্বাচনী প্রচার সভাত শতাধিক লোকের বিপিএফ যোগদান। পরবর্তী নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলে হাগ্রামা মহিলারিয়ে প্রার্থী বিচারি নাপাব বলেও কটাক্ষ করলে প্রমোদ বড়োয়ে। প্রার্থী বিচারি হাগ্রামা মহিলারিয়ে ঘরে ঘরে ঘুরি ফুব লাগিব বলেও কলে বিটিআর প্রধানে। আগর হাগ্রামা মহিলারী যাদু বড়ভূমি দুনায় নচলে বলেও ঘোষণা করলে প্রমোদ বড়োয়ে। নির্বাচন বোর্ড নাঙলর ছবি লৈ পেলায় ভোট খেলিবলে মানুষ ঘর মাতিলে নাহিব। এই যি আগত যি হল হল, আগর যে ভুল, আগর যে ঠক প্রবঞ্চনা যিখিনি করে গল, লুণ্ঠন যিখিনি করে গল, এটা মানুষে ইমানে দুঃখ পাইছে, ইমানে বেয়া পাইছে যে অনাগত দিনত যদি কাকবা নাঙলর ছবিত নির্বাচন খেলিবলৈ লাগে তেতিয়াহলে হাগ্রামা মহিলারি ডাঙরিয়াই ঘরে ঘরে গৈ অনুরোধ করিলেও নাঙলর চিহ্ন লৈ পেলায় ইলেকশন খেলিবলৈ কোনো নাহিব। হাগ্রামা মহিলারি ডাঙরিয়ার কথাবিলা আগতে চলিছিলে, আজিকালি হাগ্রামা মহিলারির যাদু নচলে। এই নির্বাচনত কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এটু মানে একপক্ষীয় নির্বাচন কবলৈ গলে ইয়াত কোনো বিরোধী নাই। ইয়াত না কংগ্রেস আছে না বিপিএফ আছে, তেখেত সকলে জাস্ট নিজের নিজের চিহ্নটো ধরে রাখবলে নির্বাচন খেলিছে। গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰৰ সন্মুখত নতুন বিপদ। মীৰাৰ বিৰুদ্ধে মুখ্য নিৰ্বাচনী আয়োগক অভিযোগ তুলিছে এগৰাকী নিৰ্দলীয় প্ৰাৰ্থীয়ে। মীৰাৰ মনোনয়ন পত্ৰক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে প্ৰাৰ্থীগৰাকীয়ে। কাজী নেকিব আহমেদৰ অভিযোগ মীৰাৰ বিৰুদ্ধে, মীৰা বৰঠাকুৰৰ মনোনয়ন স্কুটিনি কৰাৰ অনুৰোধ, মনোনয়ন পত্ৰত ভুল তথ্য দিয়াৰ অভিযোগ আছে। গুৱাহাটী সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী কাজী নেকিব আহমেদ ৰিটাৰ্ণিং বিষয়াই গুৰুত্ব নিদিয়াত মুখ্য নিৰ্বাচনী আয়োগক তেওঁ অভিযোগ দাখিল কৰিছে। পত্ৰখন তেওঁ দিছে য'ত তেওঁ উল্লেখ কৰিছে যে তেওঁৰ কথা গুৰুত্ব দিয়া হোৱা নাই, মনোনয়ন পত্ৰত ভুল আছে, আধৰুৱা হৈ আছে, গতিকে তেওঁ তাৰপিছতে এনেধৰণে পত্ৰ প্ৰেৰণ কৰিছে। মীৰা বৰঠাকুৰৰ বিৰুদ্ধে মুখ্য নিৰ্বাচনী আয়োগক অভিযোগ দাখিল কৰিছে এগৰাকী নিৰ্দলীয় প্ৰাৰ্থীয়ে। হাইলাকান্দিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মারাথন নির্বাচনী প্রচার। শনিবারে বিশাল রোড শোত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগাকে। রোড শোত অংশগ্রহণ করে হাজার হাজার সমর্থকে তেও সঙ্গ দিয়ে। শনিবারে বরাকত চারিখনকৈ নির্বাচনী প্রচার সভাত ভাগ লয় মুখ্যমন্ত্রী। ধলাই, বরখলা, পাথারকান্দি আর উত্তর করিমগঞ্জত অনুষ্ঠিত নির্বাচনী জনসভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগাকে। একদিনায় বরাক উপত্যকা চারিখন জনসভাত অংশগ্রহণ করে রোড শোত ভাগ লয় পরিমল শুক্লবৈদ্য আর কৃপানাথ মাল্লার হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রীগাকে। হাইলাকান্দিত মুখ্যমন্ত্রীগাকীর নির্বাচনী প্রচার আর যথেষ্ট সংখ্যক লোকের সমাগম প্রায় তো প্রচার সমূহ এনেক ধরনের দেখবলে পাওয়া গেছে। বিশাল রোড শো, বিশাল রেলি, আর আজি যেহেতু পুনের আজি কার্বি আংলং দিনের ভাগত আকো পুনের শিলচরলে যাবগে, গতি শিলচরত কৈছে সাংবাদিকর আগত যে মানে শিলচর আহি আছো আর এবার সঙ্গ দিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। রাজনীতি দীর্ঘদিনে নিষ্ক্রিয় ভূমিকা অবলম্বন করার পিছত পুনের সক্রিয় হয়েছে অভিনেত্রী আঙুরলতা ডেকা। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে নাচি বাগি গীত গায় প্রচার চলালে বিজেপির প্রাক্তন মহিলা মর্চার সভানেত্রীগাকীয়ে।
নির্বাচনী বতরত আঙুরলতার নির্বাচনী বিহু। বিহুর নাম বিয়ানাম ঘোষার সুরতো নির্বাচনী গীত আঙুরলতার। হে ঘরে ঘরে বিজুলি উজালা সনি, ধন্য মহিলা শকতি মোদি জিন্দাবাদ। হে অরুণোদয় আসনি লাখপতি বাহি দেউ, হা মহিলার মন উজ্বলায়ই মামা জিন্দাবাদ। হে পর্বতে পর্বতে বগাব পারু মই, পর্বতে পর্বতে বগাব পারু মই, লতানু বগাবলৈ লতানু বগাবলৈ টান। বিহুসুরিয়া নির্বাচনী গীত গাই নাচি বাগি শিপাঝার সমষ্টিত নির্বাচনী প্রচার বিজেপি নেত্রী আঙুরলতা ডেকা। আঙুরলতা ডেকার নেতৃত্বত গাঁয়ে গাঁয়ে দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে প্রচার চলাইছে বিজেপি মহিলা মোর্চা। আর স্বাভাবিকতে সকলোরে মনত এটা কথাই আহি আছে যে ভারতের প্রধানমন্ত্রী রূপে তৃতীয়বারের কারণে মোদী ডাঙরিয়াদেবকে অধিষ্ঠিত করব লাগে। গতিকে দরং উদারগুড়িত মানে আজির আরম্ভ করেছো ইয়াতে। আর ইয়াতে আপনাদের দেখা পাইছে যে ঘরের যাক আমি মূল শক্তি বলে কম মহিলা, মহিলার সংখ্যায় সরগভাগ মিটিং সমূহত ভরি থাকে, জ্যেষ্ঠ সকল থাকে, যুব প্রজন্ম সকল থাকা দেখিছো। গতিকে মই ভাবো যে এই মিটিং সফল মানে কি বুঝায় যে সকলে বিজেপিমুখী হয়ে আছে। আর 26 তারিখে আমার সম্মানীয় প্রার্থী দিলীপ শইকীয়া ডাঙরিয়াদেবক পদুম ফুলের চিহ্নতে ভোট দিয়ে তেখেতক পুনর্বার দিল্লীলে পঠিয়াব। প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া সমষ্টি কেটাত বিজেপির ফলাফল 100% ভাল হব বলে উল্লেখ করে নেত্রীগড়ে। এইবার নির্বাচনত বিরোধী সাংঘাতিকভাবে দুর্বল বলে সমালোচনা আঙুরলতার। বিরোধী ব্যক্তিত্বও নাই, তেওঁলোকৰ হাতত কোনো যুক্তিও নাই, মোদীর সমকক্ষ কোনো নেতাই নাই বিরোধী, আর অসমতো হিমন্ত বিশ্ব শর্মার সমকক্ষও কোনো নাই বলে সমালোচনা বিরোধী। মই বুঝে মোদীজিক লগত তুলনা কারোয়ে হওয়া নাই এতালেকে, আর নহবও সাগে। গতি সেই শারীত কাকো বহাব পড়া নাই কারণে হয়তো বিরোধী একেবারে দুর্বল হয়েছে। আর একই অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বাদ দিয়ে পেলে ওসর পাজরে আমি কাকুয়ে দেখা নাপাও। তৃণমূলের কার্যকর্তা হিসাবে যুক্ত দেখিছো, যে আপনাদের পাইছো বা রাইজরপা যে ফিডব্যাক পাই আছো, 100% উজনি ক্লিয়ার হয়ে আছে। বিশেষ নির্বাচনী গীত গাই এনেদরেই নির্বাচনী প্রচারত নামি পড়েছে আঙুরলতা ডেকা, আর আঙুরলতা ডেকার নেতৃত্বত বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলদৈপা নবজ্যোতি মহন্ত রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। তীব্র বাক বিতণ্ডা আর সংঘাতর মাজত রণসিঙা, উত্তেজনা, খং, ক্ষোভ, রাজনীতি। পরাগমণি আদিত্যর সুতরাং রণসিঙা কেবল নিউজ 18 নর্থ ইস্ট। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আয়োজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি।
এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। দিস নিউজ ইজ বিভিন্ন নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, নিউজ এটিন অসম নৰ্থ ইষ্টৰ এই নিৰ্বাচনী যাত্ৰাৰ আজিৰ আমাৰ অৱস্থিতি হৈছে মৰিগাঁও। এই যাত্ৰাৰ নাম হৈছে নিৰ্বাচন এক্সপ্ৰেছ। সকলোকে স্বাগতম জনাইছোঁ, মই পাৰ্থজ্যোতি বৰা। আমি আজি উপস্থিত হৈছোঁ মৰিগাঁৱত, নগাঁও সমষ্টিৰ অন্যতম প্ৰাণ কেন্দ্ৰ মৰিগাঁও। মৰিগাঁও ৰাইজৰ মনৰ কথাৰ বুজ ল'ম। আমাৰ সৈতে মৰিগাঁৱৰ এই সদৰ বিহুতলীত উপস্থিত হৈছে বহু লোক। ইয়াত আছে ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি, অৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি, জনগোষ্ঠীয় সংগঠনসমূহৰ প্ৰতিনিধি তথা ছাত্ৰ নেতা। সকলোৰে মনৰ কথাৰ বুজ ল'ম। মৰিগাঁওবাসীয়ে কেনে এক প্ৰাৰ্থী বিচাৰে, মৰিগাঁওবাসীয়ে কেনে এখন চৰকাৰ বিচাৰে, মৰিগাঁওবাসীয়ে নিতান্ত এনে এখন চৰকাৰ বিচাৰিব যিখন চৰকাৰে ভাৰতবৰ্ষ শক্তিশালী কৰিব বিশ্বৰ বুকুত। মৰিগাঁওবাসীয়ে বিচাৰিব এক শক্তিশালী বিৰোধী যি শক্তিশালী কৰিব গণতন্ত্ৰক। আৰু এনে এজন প্ৰাৰ্থী বিচাৰিব যিজন প্ৰাৰ্থীয়ে প্ৰাঞ্জল ভাষাত সাৱলীলভাৱে মৰিগাঁওবাসীৰ সমস্যাৰ কথা উত্থাপন কৰিব দিল্লীৰ মস্তনত, অৰ্থাৎ পাৰ্লিয়ামেণ্টত, সদনত, উভয় সদনত। মৰিগাঁওবাসীৰ মনৰ কথা বুজ ল'ম। নগাঁও সমষ্টিটোৰ ভোটাৰৰ সংখ্যা প্ৰায় 18 লাখ, আৰু মৰিগাঁও জিলাৰ 3টা বিধানসভা সমষ্টি নগাঁও লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত। নগাঁৱৰ সৰ্বমুঠ 9টা সমষ্টি, তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা নিৰ্বাচনৰ বতৰ, প্ৰাৰ্থীসকলৰ মাজত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা। আমাৰ ইয়াত উপস্থিত হৈছে বিজেপিৰ বহুকেইজন প্ৰতিনিধি। যিহেতু আমি প্ৰতিটো অনুষ্ঠানতে বিজেপিৰ পৰা আৰম্ভ কৰিছিলোঁ, এইবাৰো বিজেপিৰ পৰা আৰম্ভ কৰিম। শাসক দলৰ পৰা কোনে ক'ব বিচাৰিব? ডাঙৰীয়া, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কি মন্তব্য কৰিব? বিগত সময়ত যিজন প্ৰতিনিধি আছিলে, সেই প্ৰতিনিধিজনৰ যোগেদি মৰিগাঁৱৰ সৰ্বাত্মক উন্নয়ন হৈছিলনে? একেবাৰে হোৱা নাই। বিগত সময়ত হয়তো আজি ইয়াত সমবেত হোৱা প্ৰায়ে গম নাপায়, সেই নিৰ্বাচনৰ সময়তে যি দেখিছিল, বিগত সময়ত আমাৰ যি নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা, তেতিয়া 10 নং আছিলে, এতিয়া 9 নং, সেই 10 নং নগাঁও লোকসভা সমষ্টিৰ যিজন সাংসদ আছিলে, তেখেতে বিগত সময়ত আমাৰ ইয়াত উন্নয়নৰ ক্ষেত্ৰত, বিশেষভাৱে আমাৰ মৰিগাঁও জিলাত, মৰিগাঁও 3টা সমষ্টিত মানে একো প্ৰাদুৰ্ভাৱ দেখিবলৈ পোৱা নাই। আৰু সদ্যহতে আমাৰ ভাৰতবৰ্ষৰ যি সন্মানীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই এই 10 বছৰত আমাৰ ভাৰতবৰ্ষ তথা অসমত মানে যি উন্নয়নৰ এটা ধাৰা বোৱাই আনিলে, চবকা সাথ চবকা বিকাশ, মৰিগাঁও বঞ্চিত হ'ল, সেই উন্নয়নৰ ধাৰা পৰা মৰিগাঁও বঞ্চিত হ'ল বুলি ক'ব বিচাৰিছে? মৰিগাঁও বঞ্চিত আমাৰ এইটো কাৰণে, তেখেতৰ MP ফাণ্ডৰ পৰা আমি বঞ্চিত হৈছোঁ, কিন্তু আমাৰ সামগ্ৰিক দৃষ্টিত আমাৰ মৰিগাঁওখন আজি যথেষ্ট উন্নত, তাৰ মানে যথেষ্টখিনি আগবাঢ়িছে। তাৰ উদাহৰণস্বৰূপে আমাৰ আজি মৰিগাঁৱৰ নিচিনা এখন ঠাইত বঘৰাত এখন মেডিকেল কলেজ হস্পিটেল হ'ব গৈ আছে, আৰম্ভণি হৈ আছে, হস্পিটেল এখন হ'বলৈ গৈ আছে। বৰ্তমানৰ প্ৰাৰ্থীজনৰ বিষয়ে সুধিব বিচাৰিম, কোনে ক'ব বিজেপিৰ বৰ্তমানৰ পৰা? আপোনাৰ পৰা জানিব বিচাৰিম বৰ্তমানৰ প্ৰাৰ্থীজনৰ সন্দৰ্ভত আপোনাৰ মন্তব্য। বৰ্তমানৰ প্ৰাৰ্থী আমাৰ সুৰেশ বৰা ডাঙৰীয়া। সুৰেশ বৰা ডাঙৰীয়া বিজয় এইবাৰ নিশ্চিত হৈছে। মোদীজীৰ আচলতে প্ৰাৰ্থী নহয়, এতিয়া আমাৰ নিৰ্বাচনটো হৈছে চৰকাৰ কাৰ হ'ব, আৰু ভাৰতবাসীয়ে এইটো 200% নিশ্চিত কৰিছে যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া পুনৰ এবাৰ প্ৰধানমন্ত্ৰী হৈ ভাৰতক বিশ্বৰ সুৰেশ বৰা প্ৰাসংগিক নহয়, সুৰেশ বৰাক ভোট নিদিয়ে, মোদীয়ে মোদীক ভোট দিব। আমি সুৰেশ বৰাৰ জৰিয়তে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিম, সুৰেশ বৰাৰ জৰিয়তে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিম। মই এইফালে আহিব লাগিব কংগ্ৰেছৰ প্ৰতিনিধি, আপোনাৰ পৰা মন্তব্য ল'ম। ডাঙৰীয়া কি কি ক'ব আপুনি ক'ব? হয়, এই তেখেতে ক'লে যে আমাৰ সাংসদ মহোদয়ে কোনো এটা কাম কৰা নাই মৰিগাঁৱত। এয়া পিছফালে যোনটো ঘৰ বনাইছে আমাৰ বিহুতলিত যায়, সেইটোৱে আমাৰ পদ্যুত বৰদলৈ ডাঙৰীয়া দিছে, সামান্য, সেইটোতো সামান্য। ক'ব দিয়ক, মই যাম, ক'ব দিয়ক। ইয়াৰ চকুৰ আগত, তাৰমানে এইটো চকুৰ আগত তেওঁ কৈছে MP ফাণ্ড তেওঁলোকে পোৱা নাই, কিন্তু সামগ্ৰিকভাৱে মোদীৰ যি উন্নয়ন, সেই উন্নয়নৰ অংশীদাৰ হৈছে মৰিগাঁও। অংশীদাৰটো হৈছে মানে কি আৰু, এইবিলাক দিছে, অৰুণোদয় দিছে, কিবা দিছে, সেইটোত অংশীদাৰ হৈছে, বেলেগ কি হৈছে, উন্নয়ন সেইটোক নধৰ। অৰুণোদয় পাইছে, অৰুণোদয় কোনোবাই পাইছে, কিন্তু এতিয়াও পোৱা নাই, এতিয়াও পোৱা নাই। আপুনি কিবা এটা ক'ব বিচাৰিছিল, থিয় হৈ লওক। হয়, অৰুণোদয় আঁচনি, হিতাধিকাৰী আঁচনি এখন দেশৰ উন্নয়ন কেতিয়াও নুবুজায়। হয়, প্ৰথম কথা, অৰুণোদয় আঁচনি এখন দেশৰ ভিক্ষাৰীকহে দিয়ে, কিন্তু এখন দেশৰ উন্নয়ন হ'বলৈ হ'লে সেই দেশখনত, সেই সমষ্টিটোত উদ্যোগ হ'ব লাগিব, সেই সমষ্টিটোত উৎপাদন হ'ব লাগিব। উদ্যোগ হৈছে, কিমানটা উদ্যোগ বিক্ৰী হৈছে তেওঁলোকে জানে,
আজি জাগিউডত পেপার মিলটো বিক্রী করে পেলালে, তার ঠাইত সেমিকন্ডাক্টর প্রকল্প আছে, তার ঠাইত সেমিকন্ডাক্টর প্রকল্প আছে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর হয়েছে, কিন্তু সেমিকন্ডাক্টর কেজন খিলঞ্জিয়ায় নিযুক্তি পাব সেটা ডর কথা, নিযুক্তি পাব পেপার মিলত খিলঞ্জিয়া মানুষে তাদ নিযুক্তি আছিল, সম্পূর্ণ খিলঞ্জিয়া পরিয়াল আছিলে, কিন্তু আজি সেমিকন্ডাক্টর কেজন খিলঞ্জিয়ায় পাব সেটা একটা সন্দেহ, সেমিকন্ডাক্টর কেজন খিলঞ্জিয়ায় পাব আপনি কবনে বিজেপি অন্য আপনি কব, হয় হয় এতিয়ালৈকে সেমিকন্ডাক্টর প্রায় 1500 ছাত্র মানে ইউথে চাকরি পাইছে তাত, আর তারপর ট্রেনিং করে পেলে আমার এটা সেমিকন্ডাক্টর নিযুক্তি পাইছে, গোটেখিনি খিলঞ্জিয়া মানুষ জাগিউডর মানুষ 1500 এটা 1500 বলে কোথায় আমি 1500 ক্ষমা করব, ক্ষমা করব 1500 মূল বলব, আমার শর্ত হল যে আগন্তুক দিনত 1500 পাব, 1500 দি যাত্রাটা আরম্ভ হয়েছে, 1500 দি যাত্রাটা আরম্ভ হয়েছে 1500 পাব, মই অন্য সকল সর আমার মরিগা টাউনের কেজনে পাইছে, কেজনে পাইছে মই সম্পূর্ণ টাউনের কেজনে পাইছে মরিগা টাউনের সেইটা লাগে, কেজনে পাইছে মরিগা টাউনের, মই মই যাম 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 মরিগা টাউনের কেজনে পাইছে মই যাম, হয় হয় নয় নয় মই অন্য যদি বিজেপির কোনো প্রতিনিধি প্রত্যুত্তর দিব বিচাৰে মই তেওঁৰ ওচৰলে যাম, মরিগাঁও টাউনের কেজনে পাইছে তেওঁ খুলিছে, আপুনি কবনে আৰু আৰু কোনোবাই কব বিচাৰিব, হয় নয় নয় কংগ্রেস এটা রাষ্ট্রীয় রাজনৈতিক দল, তেওঁলোকে এটা মরিগাঁও টাউনত সোমাইছে, হি ভারতবর্ষতো হব পারে নাই, অসমতো হব পারে নাই, মরিগাঁও জিলাও হব পারে নাই, মরিগাঁও সমষ্টিও হব পারে নাই, টাউনত আহি এটা সোমাইছে, হি ইহত সমূলংশে বিনাশ হয়েছে, কংগ্রেস সমূলংশে বিনাশ হয়েছে, কংগ্রেস ইজ আ রিজেক্টেড পার্টি, টাউনেরও পাইছে লিস্ট দিয়ে আছো, তেওঁলোকৰ লিস্ট দিয়ে নাই, মই আহিম, কোনে কব কোনে কব, নয় না এক মিনিট মই আহিম আহিম আহিম, কংগ্রেস কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছে আপনি, হয় হয় কক, মই অন্য সকলের ওচরে যাম, মই অন্য সকলের ওচরে যাম, অসম গণ পরিষদের ওচরে যাম, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ডাঙরিয়া ডাঙরিয়া আপনার ওচরে যাম, এক মিনিট এক মিনিট এক মিনিট অসম গণ পরিষদ এক মিনিট, মানে রব রব এওলোকে নিজৰ নিজৰ পরিচয়টো রব রব তেওঁলোকে নিজৰ পরিচয়টো এনেকে দিলে কিন্তু বেয়া হব, আপনি আপনার মন্তব্যটো কৰক, আপনি আপনার মন্তব্যটো কৰক, হুলস্থুলীয়া পরিবেশ এটা কৰক, আপনি আপনার মন্তব্যটো কৰক, আপনি আপনার মন্তব্য এটাই, আপনাদের যেহেতু লোকসভা ইলেকশনের কথা কয়, মই আগবেলাও ইয়াতে এটা টক শ্বোত মই কৈছিলোঁ, যেহেতু সুরেশ বৰা ডাঙৰীয়া আজি সুরেশ বৰা ডাঙৰীয়া কংগ্রেসৰ পৰা তিনিবাৰকে তেওঁ আজি তিনিবাৰকে আজি তেওঁক যিহেতু প্ৰফুল্ল মহন্তৰ এগেইনষ্টত তেওঁক টিকেট দিয়া হৈছিল কংগ্রেসৰ পৰা, আজি কংগ্রেসৰ পৰা এটা আমাৰ ৰুল আছে, আমাৰ এটা মানে কংগ্রেসৰ আমাৰ হেৰি সংবিধান আছে, যিহেতু তিনিবাৰকে টিকেট পোৱাৰ পিছত এজন কেন্ডিডেটক আৰু টিকেট দিয়া কংগ্রেসৰ পৰা নহ'ব, আজি ৰিজেক্ট হৈছে, আজি ৰিজেক্ট মালটো আজি বিজেপিয়ে পাইছে, আজি বিজেপিয়ে ৰিজেক্ট মালটো আগুৱালি লৈছে, এই ৰিজেক্ট মালটো তেওঁলোকে আগুৱালি লৈছে, আজি পুরোনা যা বিজেপি আসলে আজি আগর আগশারীর যা আপনার মানে কয়েছ আজি আগশারীর যা লিডার বহি আছে আজি বিজেপির পুরোনা লিডার কোনজনে নেতৃত্ব পাইছে, আজি ইয়াত থাকা প্রত্যেকজন লিডারে কংগ্রেস করে অহা লিডার, কংগ্রেসের জড়িত থাকা লিডার, আজি পুরোনা লিডার এজনেও কিন্তু পুরোনা বিজেপি লিডার এজনেও কিন্তু আজি দলের টিকেট পোৱা নাই, সেই উত্তর হয় 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 প্রাসঙ্গিক কথা, মই আহিম আহিম প্রাসঙ্গিক কথা, ওই প্রাসঙ্গিক কথা ডাঙরিয়া মাইকত কব, আপনি মাইকত কব মাইকত কব মাইকত কব মাইকত কব, নাই নাই আপনি বহক আপনি বহক আপনার ওসলে আহিম, বহক 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 মই ঘুরিম 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 ঘুরিম, বহক বহক ডাঙরিয়া মই আহিম মাইকত কব ডাঙরিয়া, নয় 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 এক মিনিট বহক, মই অসম গণ পরিষদের ওসলে যাবলি, নয় নয় ডাঙরিয়া ডাঙরিয়া, নয় নয় নকরিব নকরিব বহিলক ডাঙরিয়া, বহক 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 বহক, সকলকে অনুরোধ জানাইছো বহক, সকলকে অনুরোধ জানাইছো বহক বহক ডাঙরিয়া বহক, অনুরোধ জানাইছো সকলকে অনুরোধ জানাইছো বহক বহক, সকলকে অনুরোধ জানাইছো ডাঙরিয়া বহক, মরিগাঁওলে আহিছো মরিগাঁওবাসীর মনের কথা বুঝ লোবলে সকলের ওচরে যাম, ডাঙরিয়া 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 বহক, মই সকলের ওচরে যাম সকলের ওচরে যাম সকলের ওচরে যাম, সকলের মনের কথা বুঝ লম, সকল দল সংগঠনের প্রতিনিধি আছে, অসম গণ পরিষদ কার ওচরে যাম, হয় ডাঙরিয়া হয় অসম গণ পরিষদের আপনি আছে, আপনি কি কব বর্তমানের প্রার্থীজনের সন্দর্ভত, নিউজ 18 অসমৰ সকলো আজি আহ্বায়ক মণ্ডলী আৰু কৰ্মকৰ্তাসকলক আমাৰ অসম গণ পৰিষদ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি মিত্ৰজোঁটৰ ফালৰ পৰা আপোনালোকক এই অনুষ্ঠানটো পতাৰ কাৰণে শুভেচ্ছা জনাইছোঁ। এতিয়া মোৰ কথা হৈছে কি, আগত বক্তা এজনে ইতিমধ্যে কৈছে যে সুরেশ বৰা ডাঙৰীয়া কংগ্ৰেছৰ পৰা ৰিজেক্টেড আৰু কংগ্ৰেছৰ পৰা তেওঁ মানে মানে তেওঁ কি বুলি কয় ৰিজেক্টেড বুলি কৈছে। এতিয়া মই এটা কথা ক'ব খুজিছোঁ যে সুরেশ বৰা ডাঙৰীয়া অসম গণ পৰিষদ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিত্ৰজোঁটৰ মানে প্ৰাৰ্থী, তেখেত এইবাৰ
নগাঁও সংসদীয় তথা নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা বিপুল ভোটত জয়লাভ হ'ব। কিয় বিপুল ভোটত জয়লাভ হ'ব, তেওঁক প্ৰতিশ্ৰুতি কি কি দিছে মৰিগাঁওবাসীৰ কাৰণে? কাৰণ যিহেতু আমি মৰিগাঁওত উপস্থিত হৈছোঁ, মৰিগাঁৱৰ কথা ক'ব বিচাৰিম, মৰিগাঁওবাসীৰ কাৰণে তেওঁ কি কৰিব বুলি ভাবে বা তেওঁৰ পৰিচয় কি? মই এইটোৱে কাৰণে ক'ব বিচাৰিছোঁ, তেখেতসকলে এইটো কথা কৈছিলে যে তেওঁ মানে ব্ৰহ্মপুৰ সমষ্টিত তেখেতে কি বুলি কয় কংগ্ৰেছৰ পৰা টিকেট দিয়াৰ পিছতো তিনিবাৰকৈ পৰাজয় হৈছে, কিন্তু কংগ্ৰেছৰ পৰা ভোট কি বুলি কয় তেওঁ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল কি কাৰণে? কাৰণ কংগ্ৰেছৰ পৰা, যিহেতু কংগ্ৰেছক মানুহে সাধাৰণ জনগণে মানে উন্নয়ন নকৰাৰ কাৰণে প্ৰত্যাখ্যান কৰিছিল, আৰু সেইকাৰণে প্ৰত্যাখ্যান কৰাৰ কাৰণে জনগণেহে ৰিজেক্ট কৰিছে কংগ্ৰেছত থকাৰ কাৰণে বৰ্তমান। অৰ্থাৎ প্ৰাৰ্থীজনক ৰিজেক্ট কৰা নাই, দলটোক ৰিজেক্ট কৰিছে, দলটোক ৰিজেক্ট কৰিছে। আচ্ছা, বৰ্তমান যিহেতু ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু অসম গণ পৰিষদ মিত্ৰজোঁটৰ হৈ তেখেতে প্ৰাৰ্থী হৈছে, সেইকাৰণে এইবাৰ তেখেতে বিপুল ভোটত পৰাজয় হ'ব এইটো নিশ্চিত হ'ল। এক প্ৰকাৰে আহিম অসম গণ পৰিষদৰ এগৰাকী প্ৰতিনিধি হয়। আপুনি কৈছে নাই, মাইকত ক'ব ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। সুৰেশ বৰা ডাঙৰে এবাৰ বিপুল ভোটত জয়লাভ কৰিব, তেওঁলোকে এনালাইচিছ কৰি অলৰেডি হতা গৈছে, তেওঁলোকে কৈছে যে সুৰেশ বৰা ৰিজেক্টেড নহয়। আমাৰ সন্মানীয় ভূপেন ডেকাই কৈছে যে সুৰেশ বৰা ৰিজেক্টেড নহয়, ৰিজেক্টেড হয় এই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ। সমষ্টি ব্ৰহ্মপুৰ সমষ্টি হৈছে অসম গণ পৰিষদৰ দুৰ্গ, এইটো সকলোৱে জানে। তাত তেওঁ যেতিয়া সুৰেশ বৰাই যেতিয়া নিৰ্বাচন খেলিছিলে কংগ্ৰেছ দলৰ পৰা, কংগ্ৰেছ দলেতো তাত প্ৰাৰ্থী নাপায় তাই, তেতিয়া তেওঁ অপৰাধী বুলি তেওঁলোকে জানিও টিকেট কিয় দিছিলে? তেওঁলোকে কৈ আছে সুৰেশ বৰা অপৰাধী, তেওঁলোকে কিয় টিকেট দিছিলে? তেওঁলোকে কেণ্ডিডেট বিচাৰি নোপোৱা হৈছিলে। প্ৰফুল্ল মহন্তৰ নিচিনা এজন শক্তিশালী কেণ্ডিডেট থকাৰ পিছত তেওঁলোকে কেণ্ডিডেট বিচাৰি নাপায় সুৰেশ বৰাক টিকেট দিছিলে, কিন্তু তেওঁলোকে কি কৈছে? তেওঁলোকে কৈছে সুৰেশ বৰা ৰিজেক্টেড কেণ্ডিডেট তেতিয়া আছিলে, কিন্তু এতিয়া তেওঁ সুন্দৰভাৱে প্ৰচাৰ চলাইছে, সুন্দৰভাৱে কাম কৰিছে, তেওঁ তুংগত আছে। আৰু কথা হ'ল কি, জাতীয় কংগ্ৰেছ দল আজি ৰিজেক্টেড এটা দল, ৰিজেক্টেড দল আপুনি কি মন্তব্য দিব? প্ৰদ্যুৎ বৰদলৈ, ইয়াৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ পুনৰ প্ৰাৰ্থিত্ব পাইছে, কি ক'ব বিচাৰিব সুৰেশ বৰা আৰু প্ৰদ্যুৎ বৰদলৈ সন্দৰ্ভত? ধন্যবাদ। সুৰেশ বৰা আৰু প্ৰদ্যুৎ বৰদলৈৰ মাজৰ যিটো ডিফাৰেঞ্চ, সেই ডিফাৰেঞ্চটো অসমৰ জনসাধাৰণে জানে, নগাঁও জনসাধাৰণে জানে, আৰু মৰিগাঁও জনসাধাৰণে আমি ভালকৈ জানো। এটা কথা হ'ল, সুৰেশ বৰা আজি ডেৰ মাহৰ আগলৈ কংগ্ৰেছী আছিলে। আজি ডেৰ মাহৰ পাছতে যেতিয়া বিজেপিত জইন কৰিলে, তেওঁলোকে ক'ব বিচাৰে সুৰেশ বৰা এজন ভাল মানুহ। আমি নকওঁ যে সুৰেশ বৰা একেবাৰে বেয়া মানুহ, কিন্তু এটা কথা আমি বিশ্লেষণ কৰিব লাগিব, নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপি আৰু AJP যিটো এলায়েন্স আছে, এই এলায়েন্সটোৱে কংগ্ৰেছৰ পৰা যোৱা ডেৰ মাহৰ আগতে যোৱা মানুহ এজনৰ বাহিৰে বেলেগ কোনো কেণ্ডিডেট নাপালে নেকি? কিয় নাপালে? ইতিমধ্যে এটা কথা প্ৰমাণ হৈছে যে BJP আৰু AJP এলায়েন্সে নগাঁও ছিটটো চাৰেণ্ডাৰ কৰিছে একমাত্ৰ সুৰেশ বৰাক বলিৰ পথা সজাই এই মানে নিৰ্বাচন খেলিব লাগে, গতিকে খেলাইছে। ইতিমধ্যে BJPৰ যিসকল ভোটাৰ্ছ আছে, কেডাৰ্ছ আছে, তেওঁলোকৰ মুখলৈ চাওক, মুখলৈ চালেই আপোনালোকে গম পাব, মাত্ৰ তেওঁলোকে নিয়ম মাফিক এটা ইলেকশ্যন খেলিবলৈ এই ইলেকশ্যনটো অৱতীৰ্ণ হৈছে। মই প্ৰত্যুত্তৰ ল'ম, কিন্তু আন লোকো আছে, মই BJP আৰু কংগ্ৰেছ বা ৰাজনৈতিক দলসমূহৰ ওচৰলৈ যাম। ৰাজনৈতিকভাৱে সচেতন মৰিগাঁওবাসী, নগাঁও সমষ্টিৰ অন্যতম প্ৰাণকেন্দ্ৰ মৰিগাঁও, এটা বাণিজ্যিক বিৰতি ল'ম। বাণিজ্যিক বিৰতিৰ পিছত পুনৰ অনুষ্ঠান আৰম্ভ কৰিম। এতিয়া লৈছোঁ এটা বাণিজ্যিক বিৰতিৰ পিছত অনুষ্ঠান পুনৰ আৰম্ভ কৰিম। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আৰু